চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সময় সাধারণ সম্পাদক পদে শপথ নেওয়া নিপুণকে নির্বাচিত ঘোষণার আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে নিপুণ আগামীকাল পাল্টা আপিল করবেন বলে জানিয়েছেন। গেল 28 জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ অভিযোগ তোলেন নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনও করেন নিপুণ, লিখিত অভিযোগ জানান নির্বাচন কমিশনের আপিল বোর্ডের কাছে। এরপরই আপিল বোর্ডকে বিষয়টি সুরাহার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। 5 ফেব্রুয়ারি বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড, সেখানে নিপুণ অংশ নিলেও ছিলেন না জায়েদ খান। তার অনুপস্থিতিতেই নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ঘোষণা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকছেন না জায়েদ খান। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। এ পদের অন্য প্রার্থী নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে সোমবার সকালে নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান। হাইকোর্ট তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন। একই সঙ্গে প্রার্থী বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। পরে জায়েদ খান জানান আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন। আমাদের তফসিল অনুযায়ী 29 তারিখ 5টার পরে আপিল বোর্ড ডিসলভ হয়ে যায়, যেহেতু আমরা ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছি। এরপরে 30 তারিখে 5টার পরে চূড়ান্ত ফলাফলের পরে নির্বাচন কমিশনের ডিসলভ, আমাকে বিজয়ী ঘোষণা হলো চূড়ান্তভাবে। এরপরে সোহান ভাই, সোহানুর রহমান সোহান এবং মোহাম্মদ হোসেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের একটা চিঠি নিয়ে অবৈধভাবে একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যেটা আমাদের সংবিধান এবং আমাদের তফসিলে কোথাও উল্লেখ নেই। আমি সবার কাছে অনুরোধ করব যে আইনসঙ্গতভাবে যেন আমার দায়িত্বটা পালন করতে দেওয়া হয়, কেউ যেন অবৈধভাবে অনৈতিকভাবে আমার কার্যক্রমকে বা বাধাগ্রস্ত না করে। আদালত সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা নিপুণের পদও স্থগিত করেছেন, তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।